কৃষি মন্ত্রী সমষ্টিতে না জল না থল অবস্থা কৃষকৰ নামত কৃষি বিভাগৰ মন্ত্রী অতুল বৰা কামত কথাৰ হে ফুলজাৰি এই অভিযোগ আমাৰ নহয় এই অভিযোগ মন্ত্রী অতুল বৰাৰ সমষ্টি বুকাখাটৰ কৃষক ৰাইজৰ রাইজে বিধায়ক পতা বর্তমানের কৃষি মন্ত্রী তথা বুকাখাট সমষ্টির বিধায়ক অতুল বরাক নিজ সমষ্টিতে দেখিব নোৱাৰে রাইজে কারণ চারিটাকৈ বানে জুরুলা করে থৈ যোৱা কৃষকৰ কাষত আজিও থিয় নহল মন্ত্রীর লগতে বিভাগীয় কর্তৃপক্ষ এবার আমার চারিটা বানপানীর কবলত কুঁহিয়া বিশেষ এটা ভাল হওয়া নাই আপনার এটা কুঁহিয়া বিঘাত ওলাব লাগে 30 জাপ 25 জাপ ওলাইছে 15-12 জাপৰ ভিতৰত গুরুত্ব নাই সরকারের সিমান্ত গুরুত্ব নাই সরকার আপনার সরকার আহে মানে যেতিয়া ভোটটো লব হব তেতিয়া আপনার হাত থাকে কপালত যেতিয়া ভোটত জিকি আপনার গাধি পায় তেতিয়া কপাললে আহে রাইজর কথা চিন্তা নকরে গোলাঘাট জেলার ব্রহ্মপুত্র সমীপর বৃহত্তর অঞ্চলের সরুবর প্রায় 40খন গাঁওর প্রধান খেতি হল কুহিয়ার খেতি 2020 বর্ষত অহা প্রলয়ন করে বানে নিশেষ করেছিল অঞ্চলকেইটার খেতিপথার সমূহ যার বাবে সম্প্রতি কুহিয়ার খেতিকে প্রধান উপার্জনের পথ হিসাবে বাছি লওয়া অঞ্চলট স্তব্ধ হয়ে পড়েছে গুড়ের উৎপাদন হাজার হাজার কুইন্টল গুড়ে উজনি অসমৰ গুড়ের অভাব দূর করে অঞ্চলটির কুহিয়ার খেতিয়কসকলে কিন্তু এইবারের ছবি সম্পূর্ণ ওলোটা রাইজর খবর লওয়ার সলনি মন্ত্রী অতুল বরাই আত্মগোপন করেছে কৃষকসকলের ফলত এইবার ভোট খুঁজিবলৈ আহিলে তেওঁক পহুখেদা দিব বান বিধ্বস্ত জনতাই এটা সরকারে তো আমাক নুসুধে একো তেখেতো আর এবার আহিলে খেদিম হে অতুল বরা কিয় খেদিব আমাক যেটা বিচার নলয় আর তেখেতে ভোট বিচারি আহিলে তেখেতক খেদিবই লাগিব মন্ত্রীগীর ভূমিকাক তীব্র সমালোচনায় থকা সরকা করেছে বৃহত্তর অঞ্চলের কৃষিজীবী রাইজে কেবল কুঁহিয়ারেই নহয় অন্যান্য ফসলের বীজও মন্ত্রীগীকে রাইজক যোগান নধরার অভিযোগ সরকার যদি আমার কিনা একটা সহায় সহযোগ করে আমি বহুত উপকৃত হলো নিজ সমষ্টিতে নিন্দিত কৃষিমন্ত্রী অতুল বরা তার পিছতো কৃষকসকলক সহায়ের হাত আগবঢ়া নাই মন্ত্রীগী অথবা কৃষি বিভাগে গোলাঘাটের দিগন্ত সাহুর রিপোর্ট ইটিভি ভারত অসম।